1970-এর দশক, এক দম্পতি জাপানের ইনুনাকি পাহাড়ের ঢালের রাস্তা হয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল। হিয়াসামার দিকে যেতে হলে তাদের পাহাড়ের উপরের একটি সরু রাস্তা পার হতে হবে। কিন্তু ইনুনাকি সুড়ঙ্গের ঠিক আগে গাড়িটা একটা ঘড়ঘড় শব্দ করে থেমে গেল। বেরিয়ে এসে দেখে ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে। কি করবে এই নিয়ে ভাবতে ভাবতেই রাস্তার ডান পাশে একটি টানেলের দিকে তাদের নজর যায়। তাই তারা তাদের গাড়ি ছেড়ে সাহায্যের জন্য সেদিকে কিছুটা এগিয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পর সেখানে একটা সাইনবোর্ড দেখতে পেল যাতে লেখা ছিল, এই স্থানের পর থেকে জাপানের কোনো রকম সংবিধান ও আইন কাজ করে না। জাপানের এমন একটি গ্রাম যা থেকেও নেই, কথাটা বড়ই অদ্ভুত, তাই না? এই গ্রামের গল্প জাপানের অনেক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, কিন্তু বাস্তবে এই গ্রামটি খুঁজে পাওয়া খুব কঠিন, কারণ এটার অস্তিত্ব জাপানের মানচিত্রে নেই। সময়ের সাথে আরবান লেজেন্ড হিসেবে পরিচিতি লাভ করা এই গ্রামের উপর কেন্দ্র করে বানানো মুভি হাউলিং ভিলেজের গল্প নিয়ে আজকের এই ভিডিও। তো গল্পের শুরুতে আমরা দুই বন্ধু আকিনা আর ইউমাকে দেখি, যারা জাপানের ইনুনাকি ভিলেজের রহস্য উদ্ঘাটনের জন্য বেরিয়ে রাত দুটোর সময় একটা টেলিফোন বুথের সামনে এসে দাঁড়িয়েছিল। কারণ শোনা যায় ব্রিজের আগে এই টেলিফোন বুথে ঠিক রাত দুটোর সময় ইনুনাকি ভিলেজ থেকে একটা ফোন আসে। তখন যদি এই কল কেউ রিসিভ করে তখন তার জন্য পাশের টানেলে একটা রাস্তা ওপেন হয় ইনুনাকি ভিলেজ যাওয়ার জন্য। এবার অনেকে ভাবে এই গ্রামের আসলে কোনো অস্তিত্ব নেই, কিন্তু এই অভিশপ্ত গ্রামের সাথে জড়িত থাকা ঘটনা সময়ের সাথে লোকমুখে পরিচিতি লাভ করে ইনুনাকি ভিলেজকে আরবান লেজেন্ডে পরিবর্তিত করে, যার কারণে বহু প্যারানর্মাল ইনভেস্টিগেটর সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে অনলাইন কন্টেন্ট ক্রিয়েটার এই গ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য এখানে ভিড় জমাত। শুধুমাত্র এইটুকুই নয়, এই গ্রামের উদ্দেশ্যে আসা বহু লোকের অদ্ভুত কারণে মৃত্যু হতো, আর না হলে তারা নিখোঁজ হয়ে যেত। ফলে ইনুনাকি ভিলেজ হটকেক টপিক হওয়ার জন্য আজ রাতে ওরা দুজন এখানে এসেছিল। আসার পথে তাদের গাড়ির খরচ অনেকটাই হয়েছিল, কিন্তু আমি আপনাদের খরচ কমানোর জন্য নিয়ে এসেছি প্লটেক্স অ্যাপ। এটা একটা ওয়েব থ্রি ফ্যান্টাসি ট্রিভিয়া অ্যাপ, যেখানে ক্রিকেট রিলেটেড বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিন ক্রিপ্টো। হ্যাঁ, ঠিক শুনছেন, টি-20 ম্যাচ রিলেটেড উত্তর দিয়ে রিওয়ার্ড পান। এই মুহূর্তে এখানে প্লটেক্স ফ্রি হিট নামক নতুন একটা অফার চলছে, যেখানে 20 দিনে $500 থেকে $5,000 অর্থাৎ $35,000 থেকে $3,50,000 টাকা অবধি জিততে পারেন। এছাড়াও ক্রিপ্টো রিলেটেড প্রশ্নের উত্তর দিয়ে 4 গুণ অবধি পুরস্কার জিতে নিতে পারেন প্রতি ঘন্টায়। প্লটেক্স অ্যাপে ইজিলি ফেসবুক, গুগল অথবা ইমেল আইডি দিয়ে লগ ইন করুন, আর গেম খেলে উইনিং প্রাইস ওয়ালেট অপশনে ক্লিক করে ওয়েব থ্রি ওয়ালেটের থ্রু উইথড্রল করুন। তো এখনই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক অথবা প্লে স্টোর থেকে প্লটেক্স অ্যাপ ডাউনলোড করুন। তো এবার স্বাভাবিকভাবেই রাত দুটোয় টেলিফোন বেজে উঠলে আকিনা এক্সাইটমেন্টে কল রিসিভ করলে ফোনের ওপার থেকে জলের স্রোতের আওয়াজ শুনতে পায়। যেহেতু গল্প অনুযায়ী ওই সময় টানেলে ইনুনাকি ভিলেজ যাওয়ার রাস্তা ওপেন হয়ে যায়, তাই জন্য এরা দুজন টানেলের সামনে গিয়ে অপেক্ষা করতে থাকে। ইউমা ক্যামেরা অন করে শুরু থেকে শেষ অবধি ক্যাপচার করার জন্য রেডি ছিল, আর আকিনা তাকে লিড করছিল। টানেল হয়ে কিছুটা দূর যাওয়ার পর এক জায়গায় গিয়ে রাস্তা শেষ হয়ে যায় এবং সেখানে একটা সাইনবোর্ড পড়েছিল যার উপর লেখা অনুযায়ী, এই স্থানের পর থেকে জাপানের কোনো রকম সংবিধান ও আইন কাজ করে না। ইউমার এটা দেখা মাত্রই মনে ভীতি সঞ্চার হলে আকিনাকে বহুবার এখান থেকে ফিরে যেতে বলে, কিন্তু সে কোনো রকমভাবেই রাজি হয় না। এবার কিছুটা দূরে গেলে সামনে একটা ভাঙাচোড়া বাড়ি দেখতে পায়। তখনই আকিনা টয়লেট পেলে ওই বাড়িগুলোর একটায় ঢুকে পড়ে। ততক্ষণে ইউমা গ্রামের বাকি জায়গাগুলো এক্সপ্লোর করতে থাকলে এক জায়গায় একটা খাঁচা দেখতে পায়, যার ভেতর থেকে কুকুরের চিৎকারের আওয়াজ ভেসে আসছিল। কৌতূহলবশত খাঁচাটার সামনে গিয়ে চেক করলে দেখে সেখানে একটা কুকুরের কঙ্কাল পড়ে আছে। অন্যদিকে আকিনা ওয়াশরুম থেকে বেরোতে গেলে দেখে বাইরে থেকে কেউ একজন দরজা লক করে দিয়েছে। মনে মনে ভাবতেই যাবে এই কাজ কার হতে পারে, আর তখনই বাইরে থেকে বহু লোকের চিৎকার ভেসে আসতে থাকে। আকিনা ভেবে পায় না এমন ঘটনা কেন ঘটছে, আর পরক্ষণেই পিছন থেকে কয়েকটা হাত তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে ইউমা একটা অদ্ভুত কাউকে দেখতে পেলে আকিনার দিকে দৌড় দিলে
তাদের পিছু নেয় আরও বেশ কয়েকটা আত্মা, আর অবশেষে তারা হন্তদন্ত হয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এবার আমরা কানায়া নামক একজন সাইকোলজিস্টকে দেখি, যার কাছে রয় তারো নামক এক বাচ্চাকে চেক আপের জন্য আনা হয়েছিল। সে বিগত কদিন ধরে ডিপ্রেশনে ভুগছিল, তার উপর প্রতি রাতেই দুঃস্বপ্ন দেখত, যার কারণে তাকে কানায়ার কাছে আনা। রয়ের সাথে কথা বলে জানতে পারে সে একজন আত্মাকে দেখতে পায় যাকে সে মা বলে ডাকে। রয় তাকে এই ব্যাপারটা সিক্রেট রাখতে বলে, কারণ সে যদি এটা না করে তাহলে মা ভীষণ রাগ করবে। এবার সেশন কমপ্লিট করে যাওয়ার সময় রয় পিছনে কারোর দিকে তাকিয়ে বিদায় জানালে কানায়া সেদিকে একটা আত্মাকে দেখতে পায়। অন্যদিকে আমরা আকিনাকে দেখি যে ওই ঘটনার পর থেকে অদ্ভুত বিহেভ করতে শুরু করে। সে বিনা কারণে হাসত, একা একাই কথা বলতো, অদ্ভুত ড্রয়িং আর অদ্ভুত একটা গানের লাইন বারবার রিপিট করত, এবং হাঁটতে হাঁটতে টয়লেট পর্যন্ত করে ফেলত। তার এই অবস্থা দেখে ইউমা তার বোন কানায়ার সাথে দেখা করে সেদিন রাতে সমস্ত ঘটনা জানিয়ে বলে তার এই অবস্থা হওয়ার একটাই কারণ ইনুনাকি ভিলেজের অভিশাপ। তাদের এইসব কথোপকথন কোটা শুনছিল। সে সম্পর্কে ইউমার ছোট ভাই, যেহেতু তাদের স্কুল থেকে ইনুনাকি ভিলেজের উপর ডকুমেন্টারি বানাতে বলেছিল, তাই জন্য তার এই বিষয়ে জানার কৌতূহল এতটা বেশি। কিন্তু তখনই কোটার বাবা মিস্টার মরিতো এসে তাকে বকা দিয়ে ভেতরে পাঠিয়ে দেয়। এই ঘটনার পর কানায়া আকিনার সাথে দেখা করে কথাবার্তা বললে তার মনে হয় এটা মেন্টাল ডিসঅর্ডার ছাড়া কিছুই নয়। কিছুক্ষণ পর কোটা আকিনাকে টয়লেট করতে করতে বাইরের রাস্তায় যেতে দেখে তাদের এসে জানালে তারা বাইরে আসা মাত্রই আকিনা টাওয়ার থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। কিন্তু পোস্টমর্টম করলে ডক্টর ইয়ামানবি মিস্টার মরিতোকে একটা অদ্ভুত কথা জানায় যে আকিনার মৃত্যু জলে ডোবার কারণে হয়েছে এবং সে মৃত্যুর সময় প্রেগনেন্ট ছিল। এইবার এইরূপ আশ্চর্যজনক ঘটনা শোনার পর ইউমার সন্দেহ আরও গভীর হয় যে এই সব কিছুর পিছনে ওই গ্রামের অভিশাপ দায়ী, যার কারণে সে তার বন্ধুদের নিয়ে ওই টানেল জ্বালিয়ে দিতে বেরিয়ে পড়ে। কিন্তু সেখানে পৌঁছলে দেখে টানেলটা সিল করা। সে এটা দেখে ভীষণ রকম অবাক হয়ে যায়, কারণ সেদিন রাতে টানেল সম্পূর্ণ ওপেন ছিল। ফলে সে বন্ধুদের বাইরে ওয়েট করতে বলে নিজে পাঁচিল টপকে টানেলের ভেতর ঢোকার চেষ্টা করে। এদিকে তারা এটা জানত না যে তাদের গাড়িতে কোটা লুকিয়ে চলে এসছে। সে একটা ক্যামেরা নিয়ে টানেলের অপর প্রান্তে রেকর্ডিং করতে গেলে টানেলের ভেতর থেকে চিৎকার শুনতে পায়। তার মনে হচ্ছিল ওখান থেকে যেন ইউমা তাকে ডাকছে, তাই সেও টানেলের ভিতর ঢুকে পড়ে। অন্যদিকে ইউমা সেখানে কয়েকজনের আত্মাকে দেখতে পায়, যারা তার দিকে এগিয়ে আসলে অন্ধকার থেকে ভেসে আসে ইউমার চিৎকার। এই ঘটনার দরুন টানেলের বাইরে দাঁড়িয়ে থাকা তার বন্ধুরা প্রচণ্ড ভয় পেয়ে গেলে তাদের পরিবারসহ পুলিশদের ডেকে আনে। পুলিশ ঘটনাস্থলে সার্চ করে কোটার ক্যামেরা খুঁজে পেলে সন্দেহ আরও গভীর হয়। কিন্তু ভয়ের কারণে পুলিশরাও টানেলের ভেতর যেতে রাজি হচ্ছিল না, এমনকি অন্যরা যেতে চাইলেও তাদের কেউ ঢুকতে দিচ্ছিল না। ইউমার মা জোর করে টানেলের ভেতর ঢুকতে চাইলে পুলিশ তাকে বাধা দিলে তিনি অদ্ভুতভাবে তাদের দিকে চেয়ে থাকেন। অন্যদিকে রয়ের মা কানায়ার সাথে কন্ট্যাক্ট করে জানায় রয় বিগত কদিন ধরে ভীষণ অসুস্থ এবং তাকে হসপিটালাইজড করা হয়েছে। এটা শোনা মাত্রই কানায়া হসপিটালে এলে আরও একটা শকিং নিউজ জানতে পারে যে ডক্টর ইয়ামানবি, যিনি আকিনার পোস্টমর্টেম করেছিলেন, তার অবস্থাও একদম ভালো নয় আর তিনি এই হসপিটালে ভর্তি রয়েছেন। রাতে কানায়া রয়কে দেখাশোনা করার জন্য তার পাশেই বসে থাকলে কিছু সময় পর সে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুম ভাঙলে দেখে সেখানে রয় নেই। প্রচণ্ড রকম ভয় পেয়ে কানায়া এদিক ওদিক খোঁজাখুঁজির পর এসে দেখে রয় ডক্টর ইয়ামানবি রুমের বাইরে দাঁড়িয়ে আছে। সে তাকে এইখানে দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞেস করলে বলে তার ঠাকুরদা নাকি এখানে তাকে ডেকে এনেছে। তার কথায় কোনো মাথামুন্ডু খুঁজে না পেয়ে কানায়া ডক্টর ইয়ামানবির রুমে উঁকি মারলে দেখে তার বেড ঘিরে দাঁড়িয়ে রয়েছে একাধিক কিছু কালো অবয়ব, এবং তারা গুনগুনিয়ে একটা গান গাইছে, ইফ দ্য হারভেস্ট ইজ ব্যাড দেন পুট এ লিড অন ইট, পুট এ লিড অন ইট, অর্থাৎ ফসল যদি খারাপ হয়ে যায় তাহলে তাকে নষ্ট করে দাও। তখনই তারা হঠাৎ কানায়া আর রয়কে ধাওয়া করলে তাদের সামনে ইয়ামানবির আত্মা চেঁচিয়ে বলে ওঠে, ইয়োর ব্লাড, ইটস বিকজ ইউ হ্যাভ দ্য ব্লাড অফ এ ডগ কিলার ইন ইয়োর ভেন্স।
তখনই একজন নার্স প্রবেশ করলে আমরা দেখি এই সবটাই ছিল তাদের দুঃস্বপ্ন। নার্সটা তাদের জানায় ইয়ামানবি 2 মিনিট আগেই মারা গেছে। কানায়া এটা শুনে বুঝতে পারে রয়ের সাথে ওই টানেলের কিছু একটা সম্পর্ক আছে, কারণ ওই আত্মারা ওই একই গানের লাইন রিপিট করছিল যেটা আকিনা মারা যাওয়ার আগে গাইছিল। এবার রয়ের বাবা মার সাথে কথা বলে সে জানতে পারে রয় তাদের নিজের বাচ্চা নয়, আসলে তাদের বাচ্চা জন্ম নেওয়ার আগেই মারা গেছিল। কিন্তু ওই দিন আরও একজন মহিলা ওই একই সময়ে রয়কে প্রসব করে মারা যায়। যেহেতু রয়ের ফ্যামিলিতে আর কেউ ছিল না, তাই জন্য তারা রয়কে অ্যাডপ্ট করে। অন্যদিকে ইউমার দুই বন্ধু রাতে টানেলের রহস্য উদ্ঘাটন করতে ওই টেলিফোন বুথের সামনে আসে। রাত 2টোয় বুথে ফোনের রিং বেজে উঠলে প্রথমজন কল রিসিভ করলে কোনো আওয়াজ শুনতে পায় না। এবার সেটা চেক করতে দ্বিতীয়জন ফোন কানে দিলে বুথের দরজা বাইরে থেকে বন্ধ হয়ে ধীরে ধীরে বুথের ভেতর জল ভরতে শুরু করে, আর বাইরে থেকে বুথ ঘিরে ফেলে বেশ কয়েকটা কালো অবয়ব, এবং তারা ওই একই গানের লাইন গেয়ে চলেছিল। এবার এই ব্যাপারটা নিয়ে কানায়া তার বাবা মিস্টার মরিতোর সাথে কথা বললে তিনি বলেন এই সব কিছুই আমাদের পূর্বপুরুষের কৃতকর্মের কারণেই হচ্ছে। এরপর সে তার ঠাকুরদার সাথে এই ব্যাপারে কথা বলতে চায়। তাদের কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পারি কানায়ার মধ্যে আত্মাদের দেখতে পাওয়া ব্যাপারটা তার ঠাকুমার মাধ্যমেই পাওয়া। এবার ইনুনাকি ভিলেজের ব্যাপারে প্রশ্ন করলে ঠাকুরদা বলে অনেক বছর আগে ওই গ্রামের অস্তিত্ব সত্যিকারের ছিল, কিন্তু পার্শ্ববর্তী জলের বাঁধ ভেঙে যাওয়ার কারণে পুরো গ্রাম জলের তলায় চলে যায়। কথাবার্তার মাঝে কানায়া বাগানের অন্যদিকে কেনজি নামের একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে। আসলে এই ছেলেটাকে কানায়া ছোট থেকেই দেখতে পেত। সে ইনুনাকি ভিলেজের ব্যাপারে অনেক কিছুই জানত। সে কানায়াকে এই ভিলেজের কয়েকটা পুরনো ফুটেজ দেখায়। ওই গ্রামের লোকেরা খুব হাসি খুশি একে অপরের সাথে মিলেমিশে থাকত, কিন্তু একদিন ওই গ্রামে পাওয়ার কোম্পানির কিছু লোক আসে গ্রামে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বানানোর জন্য। গ্রামবাসীরা কখনোই চায়নি বাইরের কেউ এসে এই গ্রামের কোনো ক্ষতি করুক, তাই তারা এটার প্রোটেস্ট করে। পাওয়ার কোম্পানির লোকেরা তাদের ব্যবসায় মুনাফা ছাড়া কিছুই বুঝত না, আর এই গ্রামবাসীদের কোনো ক্ষতি হয়ে গেলেও তাদের কোনো কিছুতেই আসে যায় না। ফলে গ্রামবাসীদের উপর শুরু হলো অকথ্য অত্যাচার। কোম্পানির লোকেরা পুরো গ্রামে হিংস্র কুকুর ছেড়ে দেয়, ফলে তাদের কামড়ে গ্রামবাসীরা অর্ধেক র‍্যাবিস রোগে মারা যায়। এরপর কোম্পানির লোকেরা এই গ্রামের মেয়েদের উপর শারীরিকভাবে অত্যাচার চালায়। এমনকি তারা শুধু এইটুকুতেই থেমে থাকেনি, বরং গ্রামের মেয়েদের বাধ্য করে ওই হিংস্র কুকুরদের সাথে শারীরিক সম্বন্ধ করতে। এই ঘটনার পর ড্যাম বানিয়ে পুরো গ্রামকে তারা জলে ডুবিয়ে মেরে ফেলে। এরপর পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে গ্রামের অস্তিত্ব সম্পূর্ণরূপে মুছে দেওয়া হয়, যার কারণে মেইন স্ট্রিম মিডিয়ার কাছে এই গ্রামের কোনো অস্তিত্বর প্রমাণ পাওয়া যায়নি। আর এই ঘটনার পরেই ওই গ্রামে এন্ট্রি পথে একটা বোর্ড লাগিয়ে দেয়, যেটা আমরা মুভি শুরুতে দেখেছি। ভিডিও চলাকালীন কানায়া সেখানে তার ঠাকুরদাকে দেখতে পায়। আর চমকে দেওয়ার মতন বিষয় হলো এই পাওয়ার কোম্পানির হেড ছিল তার ঠাকুরদা, এই কারণেই তাদের ফ্যামিলির সাথে এই ঘটনা ঘটছিল। এরপর কেনজি আর কানায়া রাতে ওই টেলিফোন বুথের সামনে গেলে 2টো বাজতেই ফোন বেজে ওঠে, কিন্তু কল রিসিভ করতেই ফোনের ওপার থেকে ইউমা আর কোটার সাহায্যের জন্য আত্মচিৎকার শুনতে পায়। তারা দুজনা দেরি না করে সোজা ওই টানেল বরাবর প্রবেশ করে ইনুনাকি ভিলেজে পৌঁছে যায়। কানায়া এখানে ঢুকেই আশেপাশের পরিবেশ দেখে মনে হচ্ছিল সে যেন এক ঝটকায় অনেক বছর পিছিয়ে গেছে, আর চারিদিকে গ্রামবাসীদের মৃত শরীর পড়ে রয়েছে। এই ভয়াবহ দৃশ্য উপেক্ষা করে কিছুটা দূর যেতেই দেখে সামনের একটা খাঁচায় ইউমা আর কোটা বন্দী হয়ে রয়েছে। কানায়া তাদের উদ্ধার করে পাশের একটা খাঁচার সামনে গেলে একজন মহিলাকে দেখতে পায় যার নাম মায়া, এবং তার পাশে পড়ে আছে একটা সদ্যজাত বাচ্চা। কেনজি কানায়াকে বলে যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটাকে নিয়ে এই গ্রাম ছেড়ে পালাতে, কারণ কিছুক্ষণ পর পুরো গ্রাম বন্যায় ডুবতে চলেছে। এবং এই বাচ্চাই ইনুনাকি ভিলেজের একমাত্র বংশপ্রদীপ, যার শরীরে বইছে এই গ্রামের রক্ত, এবং তাকে বাঁচালে তবেই গ্রামের অভিশাপ নষ্ট হবে। এবার কানায়া ওই বাচ্চা সহ ইউমা কেনজি আর কোটাকে নিয়ে গ্রাম ছেড়ে পালাতে গেলে তাদের পথ আটকে দাঁড়ায় মায়া, আর পরক্ষণেই সে তাদের উপর অ্যাটাক করে। ইউমা আর কেনজি মায়াকে আটকে কানায়াকে বাচ্চা আর কোটাকে নিয়ে পালাতে বলে। কিছুটা দূর দৌড়ানোর পর তারা টানেলের বাইরে এসে পৌঁছলে দেখে বাচ্চাটা সেখানে নেই, আর তখনই ওরা দুজন জ্ঞান হারিয়ে ফেলে।
কিছু সময় পর তাদের দুজনের জ্ঞান ফিরলে দেখে হসপিটালের বেডে শুয়ে আছে, আর অন্যদিকে বাচ্চাটা যেখানে পড়েছিল সেখান থেকে কেউ একজন তাকে কোলে তুলে নিয়ে যায়। হসপিটালে ডাক্তাররা কানায়াকে তার ভাই ইউমার মৃত্যুর খবর দেয়। এই আকস্মিক খবর শুনে সে তার ভাইকে দেখতে গেলে সেখানে আরও দুজনের পচা গলার মৃতদেহ দেখতে পায়। এদের দেখতেই কানায়া চিনে যায় যে এরা দুজন আর কেউ নয়, কেনজি আর মায়া। আর এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়। এবার আমি জানি আপনাদের এই মুভির এন্ডিংটা অনেকটা কনফিউজিং লেগেছে, তো আস্তে আস্তে আমি প্রতিটা ঘটনা ক্লিয়ার করার চেষ্টা করছি। তো আপনারা এতক্ষণ জেনেছেন যে একটা কোম্পানি ইনুনাকি গ্রামে আসে তাদের পাওয়ার প্ল্যান্ট বানানোর জন্য, কিন্তু গ্রামবাসীরা এই কাজে বাধা দিলে কোম্পানির লোকেরা রাত দুটোর সময় জলের ড্যাম খুলে দিলে পুরো গ্রাম জলের তলায় ডুবে যায়। এই পাওয়ার প্ল্যান্ট কোম্পানির হেড ছিল কানায়া ঠাকুরদা, এবং কোইনসিডেন্টালি তার ঠাকুমা এই গ্রামেরই একজন সদস্য ছিল। এবার যেহেতু কানায়ার মধ্যে ইনুনাকি গ্রামের রক্ত বইছে, তাই এই গ্রামে ঢোকার পর তার সাথে খারাপ কিছু ঘটেনি, কিন্তু যারা ওই কোম্পানির পরিবারের পরবর্তী সদস্য ছিল তারাই একমাত্র মারা যাচ্ছিল। আত্মাদের গানের একটা লাইনের মানে এটাই ছিল যে আমাদের মৃত্যুর জন্য যেসব কোম্পানির পরিবার দায়ী, তাদের পরবর্তী প্রজন্ম তাদের মতোই হবে। অর্থাৎ কথাটার মানে হলো, ফসল যদি খারাপ হয়, অর্থাৎ পূর্বপুরুষ যদি খারাপ হয়, তাহলে তার ফলটাও খারাপ হবে, অর্থাৎ তাদের পরবর্তী প্রজন্ম। এই কারণে ইনুনাকি ভিলেজের মৃত সদস্যরা তাদের হন্ট করত। এবার প্রশ্ন হলো, কোম্পানির পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও কানায়ার কেন কিছু হলো না? আসলে এটার কারণ তার ঠাকুমা, কেননা তিনি ওই গ্রামের একজন সদস্য ছিলেন, আর কানায়া ওই গ্রামেরই বংশপ্রদীপ। এবার আরও একটা প্রশ্ন হলো, রাত দুটোর সময় কেন টেলিফোনের রিং বাজত? এর উত্তর একদম সিম্পল, যেহেতু এই গ্রামের উপর রাত দুটোয় জল ছেড়ে দেওয়া হয়েছিল, তাই জন্য ওই টানেলের রাস্তা রাত দুটোর সময়তেই ওপেন হতো। আর শুধু এইটুকুই না, এই টানেল একটা টাইম লুপের মতো কাজ করত, ফলে কানায়া যে বাচ্চাটাকে নিয়ে পালানোর কথা ভাবছিল সেটার অন্য কেউ না, কানায়ারই ঠাকুমা ছিল। এটা জাস্ট একটা ভিশনস ছিল কানায়াকে তার পাস্ট বোঝানোর জন্য। আর এখানে রিভিল হয়, কেনজি আর মায়া তার ঠাকুমার বাবা মা ছিলেন, এবং রয়ের মাও এই গ্রামেরই এক সদস্য। ইনুনাকি গ্রামের সদস্যরা ওই পাওয়ার কোম্পানির বংশের লোকদেরই একমাত্র মাত্র, আর বাকিরা যারা এসে মারা গেছে সেটা এই গ্রামের অদ্ভুত ও ভয়ঙ্কর পরিবেশের কারণে। তো এই ছিল পুরো ঘটনার এক্সপ্লানেশন। এই মুভির বেশ কিছু প্লট হোলস এবং কনফিউজিং স্টোরির জন্য এই মুভিটা সবার কাছে ক্লিয়ার নয়, তাই আমিও এই মুভির গল্পটা যথাসম্ভব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। এবার বাস্তবে এই গ্রাম ভৌতিক এবং অভিশপ্ত গ্রাম হিসেবে পরিচিতি লাভ করার পরেও এটির উপর টাইম লুপের তকমাও লাগানো হয়েছে, আর এই ঘটনার উপর কেন্দ্র করে মেনলি হাউলিং ভিলেজ নামক এই মুভিটি করা হয়েছে। তো এবার জেনে নেওয়া যাক, কবে এবং কিভাবে এইসব ঘটনা সূত্রপাত হয়েছিল। 1999 সালে জাপানের একটা টেলি নেটওয়ার্কিং কোম্পানির কাছে একটা বেনামি চিঠি আসে, যার টাইটেল ছিল দ্য ভিলেজ ইন জাপান দ্যাট ইজন্ট পার্ট অফ এ জাপান, অর্থাৎ জাপানের একটা গ্রাম যেটা জাপানেরই অংশ নয়। এই চিঠির মধ্যে পুরনো জাপানি ভাষায় এই গ্রামের শুরু থেকে শেষ অবধি প্রতিটা জিনিসের ছোট ছোট বিবরণ লেখা ছিল, যার অনুযায়ী ইনুনাকি টানেলের পাশে একটা ছোট্ট রাস্তা আছে যেটা দিয়ে প্রবেশ করলে ক্রমাগত রাস্তা শুরু হতে থাকবে, কিন্তু সেটাকে অতিক্রম করে যদি কেউ এর শেষ প্রান্তে পৌঁছতে পারে তো সেখানে একটা গ্রামের অস্তিত্বের ব্যাপারে জানতে পারবে, যেটার নাম ইনুনাকি ভিলেজ। এবং এই গ্রামের পুরো জাপানের ম্যাপে অস্তিত্ব নেই। এই গ্রামের সদস্যরা কখনোই চাইতো না বাইরের কেউ তাদের গ্রামে প্রবেশ করুক, এই কারণে তারা কিছু রিচুয়ালস করে বহিরাগতদের বন্দি বানিয়ে মেরে ফেলত। যে ব্যক্তি চিঠি পাঠিয়েছিল সে টেলি নেটওয়ার্কিং কোম্পানিকে এই টানেল এবং ইনুনাকি ভিলেজের ব্যাপারে সার্চ টিম পাঠিয়ে সবাইকে এই ঘটনার ব্যাপারে অ্যালার্ট করতে বলেছিল, কিন্তু তারা কেউ এটার গুরুত্ব দেয় না। এমনকি এই চিঠি কে পাঠিয়েছিল সেটা আজ অবধি জানা যায়নি, ফলে এটা রহস্য হয়েই রয়ে যায়। বর্তমান জাপান ম্যাপ অনুযায়ী ইনুনাকি ভিলেজকে আনুমানিকভাবে যেখানে শনাক্তকরণ করা হয়েছে সেটা জলের নিচে, আর সেখানে এই মুহূর্তে একটা ড্যাম রয়েছে। এছাড়াও এই গ্রামের ব্যাপারে আরও একটা ঘটনা শোনা যায়। আসলে 1691 সালে ইনুনাকি নামে সত্যিকারের একটা গ্রাম ছিল, যেটা 1889 সালে ইয়োশিকাওয়া গ্রামের সাথে জুড়ে যায়। এরপর 1955 সালে
ইনুনাকি ভিলেজ আবার মিয়াকাওয়া নামক পাশের একটা গ্রামের সাথে যুক্ত হয়ে যাওয়ার কারণে জাপানের মানচিত্রে এর কোনো হদিশ পাওয়া যায় না। ফলে এই সম্পূর্ণ ঘটনার জন্য ইনুনাকি ভিলেজ আজও গোটা পৃথিবীর কাছে রহস্য হয়ে রয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিও তা কমেন্ট বক্সে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, আর যারা চ্যানেলে নতুন আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবে। তো এবার তোমাদের সামনে বেশ কিছু কোরিয়ান হরর মুভির লিঙ্ক দেওয়া রইল, চাইলে আপনারা স্ক্রিনের উপর সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওতে ভিজিট করতে পারেন। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।